নমস্কার সবাইকে। মিউজিক ডিরেক্টরদের ট্রিবিউটের যে অনুষ্ঠান আমি করে চলেছি একের পর এক, আজকে তার 18th এপিসোড হবে। আজকে যাকে নিয়ে কথা বলবো, তিনি 14 সেপ্টেম্বর 1961 সালে জন্মেছিলেন। আমরা যেমন হলিউড জানি, ঠিক সেরকম আমরা বোম্বেকে বলি বলিউড, কলকাতাকে বলি টলিউড এবং ম্যাড্রাসকে বলি কলিউড। এই মিউজিক ডিরেক্টর মূলত কলিউডের, কিন্তু বলিউডেও বহু কাজ করেছেন এবং একের পর এক কাজ করেছেন। এর আসল নাম MM কিরভানি। বলিউডে এর নাম MM ক্রিম। তেলেগু, তামিল, কন্নড়া, মালায়ালম, হিন্দি ফিল্ম এই সব ভাষায় তিনি কাজ করেছেন। হিন্দিতে সুর, মৌন, সাগর কন্যা, ইস রাত কা সুভা নেহি, জখম, পাপা দি গ্রেট, আজ কা মুজরিম, জিসম, সায়া, গঙ্গোত্রী, জাজমেন্ট ডে, হুকুমত কি জঙ্গ, মাওয়ালি এক প্লে বয়, বাহুবলী প্রভৃতি ছবির সুরকার। প্রায় 220টিরও বেশি ছবিতে সুর করেছেন, বুঝতেই পারছেন। এবং আজকে যে গানটা আমি আপনাদের শোনাব, এর সুর করা, সেটি সুর 2002 সালে তার তৈরি একটি অপূর্ব গান। এবং দেখুন কি অদ্ভুত সংযোগ, এই গানটি দ্বৈত কণ্ঠে মেহমুদের ছেলে লাকি আলী এবং উঠতি গায়িকা সে সময়কার সুনিধি চৌহান তার গাওয়া। আজ 14ই অগস্ট সুনিধির জন্মদিন, তো এটা ভালোই হলো, সুনিধিকেও তার জন্মদিনের একটা উপহার দেওয়া হলো, সেই সাথে এই MM ক্রিমের প্রতি আমার শ্রদ্ধা জানানো হলো। আসুন আজকে সেই গানটা শুনি। এই গানটা 2002 সালে কিন্তু সেন্সেশন হয়ে গেছিল এবং এত ভালো সুর সত্যি বলিউডের ফিল্মে খুব কম আছে। এবং একটা অন্যরকম গলা ইউজ করা হয়েছিল লাকি আলীর আর সুনিধিও। এই গানটা যতবার শুনি, আজও যখন শুনি, নিজেই নিজের ভেতরে আনন্দিত হয়ে উঠি, পুলকিত হয়ে উঠি। অভিজা অভিজা সুয়া অভিজা অভিজা সুভিজা রাত কো করবিদা দিল Bye.
अधूरी सी मेरे बिना रात का कर विदा दिल कैसे कहूँ कितना बेचैन है दिल मेरा तेरे बिना रात को कर विदा दिल Thank you.